16 দিন বন্ধ থাকার পর অভ্যন্তরীণ রুটে আজ শুরু হয়েছে বিমান চলাচল। তবে প্রথম দিনে যাত্রী সংখ্যা কম। এদিকে মধ্যপ্রাচ্যের চার দেশে আজ যাচ্ছে 20টি ফ্লাইট। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিব তার সাথে। শিউলি, সোহার, আপনি জানেন যে আজ থেকে আবার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হয়েছে এবং প্রথম দিনে দুটি বেসরকারি এয়ারলাইন্স রভয়ার এবং ইউএস বাংলা ঢাকা থেকে 6টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এবং সকাল থেকে দুপুর 12টা নাগাদ 7টি ফ্লাইটে সৈয়দপুর যশোর চট্টগ্রাম সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে প্রথম দিন আপনারা জানেন যে গতকাল শেষ বিকেলের দিকে ফ্লাইট চালু সিদ্ধান্তটি হয়, যে আগে সিদ্ধান্ত ছিল যে লকডাউন চলাকালে ফ্লাইট বন্ধ থাকবে, তবে প্রবাসী যাত্রীদের কথা বিবেচনা করে যাত্রাপথে তাদের যে দুর্ভোগ হচ্ছে এবং দূর দূরান্ত থেকে তাদের আসতে অনেক যানবাহন ভাড়া অনেক বেশি তাদেরকে ব্যয় করতে হচ্ছে এবং জরুরি প্রয়োজনে অনেকে আটকে পড়ছেন বিভিন্ন জায়গায় যেহেতু লকডাউনে যানবাহন সীমিত, তাই এসব বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে ফ্লাইট চালু করা হয়েছে এবং কক্সবাজার বাদে 6টি গন্তব্যে ফ্লাইটে যাচ্ছে এবং প্রথম দিন আজকে নভেয়ার ইউএস বাংলা 21টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। তবে বিমান আজকে ফ্লাইট চালাচ্ছে না এবং আগামীকাল থেকে বিমান ফ্লাইট পরিচালনা করবে বলে আমরা জানতে পেরেছি। এদিকে আপনারা জানেন যে 17 এপ্রিল থেকে 5টি দেশের সাথে বিশেষ ফ্লাইট চলছে, সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি, ওমান, কাতার এবং সিঙ্গাপুরে। তবে আজকে নতুন করে চীনে বিশেষ ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়, তবে কোনো এয়ারলাইন্সই আজ চীনে ফ্লাইট পরিচালনা করেনি এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলতে পারেনি যে কোন দিন থেকে চীনে ফ্লাইট চালু হবে। তবে ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে যে 24 এপ্রিল থেকে তারা চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করবে। তবে বিশেষ ফ্লাইটের ক্ষেত্রে আমরা যে বিষয়টি বলতে চাই, এখনও কিন্তু বিশেষ ফ্লাইটের শিডিউল নিয়ে যাত্রীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে এবং কিছু কিছু বিশেষ ফ্লাইটের শিডিউল পরিবর্তন হচ্ছে। দেখা যাচ্ছে সকালের ফ্লাইট সন্ধ্যায় চলে যাচ্ছে, তবে সেই যে ফ্লাইটের শিডিউল পরিবর্তনের তথ্যটি তারা যাত্রীদের না জানানোর কারণে যেসব যাত্রী 6 ঘন্টা আগে বিমানবন্দরে আসছেন তাদেরকে দেখা যাচ্ছে 10 থেকে 12 ঘন্টা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে হচ্ছে এবং তাদের চরম দুর্ভোগের কথা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে 21টি বিশেষ ফ্লাইট বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং এখন পর্যন্ত 9 থেকে 10টি ফ্লাইটই ছেড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। স্যার, এই ছিল আমার কাছে এখনকার মতো বিমানবন্দর থেকে সব শেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার হাজেরা শিউলি।